মানে ভাবা যায়, মেহজাবিনের মতন একজন দুর্দান্ত অভিনয়শিল্পী, যে কিনা নাটকের জগতে আমার সবথেকে বেশি ফেভারিট, সে তার জীবনের একটা গুরুত্বপূর্ণ মোমেন্ট কাটিয়ে ফেলো, মানে গতকালকে তার জন্মদিন ছিল, প্লাস সে অভিনয় জগতে সিনেমাতে পা রাখলো, অথচ আমি বসে আছি, আমি একটা ভিডিও করি নাই, ওই ব্যাপারে কোনো কথাও বলি নাই, আমি মনে হয় যে পৃথিবীতেই ছিলাম না, এরকম একটা অবস্থা। মেহজাবিনের অভিষেক ঘটলো বাংলা চলচ্চিত্রে। বন্ধুরা, এটা যে আসলে কতটা আনন্দের, এটা যে বাংলা চলচ্চিত্রের জন্য কতটা মঙ্গলজনক, এটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। মেহজাবিন পার্সোনালি আমার খুব পছন্দের একজন অভিনেত্রী। আমি মন থেকেই চাইতাম অনেক আগে থেকে যে মেহজাবিন কবে বাংলা চলচ্চিত্রে আত্মপ্রকাশ করবে, নিজেকে নিয়ে আসবে। কেন চাইতাম? কারণ হচ্ছে শাবানা পরবর্তী সময়ে লেডি সুপারস্টার আর তৈরি হয় নাই। একজন সুপারস্টার শুধুমাত্র একটা গুণে গুণান্বিত হলে চলে না, শুধুমাত্র সুন্দর চেহারা হলে সে নায়িকা হয়ে লেডি সুপারস্টার হিসেবে কখনোই প্রতিষ্ঠিত হতে পারবে না। তাই যদি হতো তাহলে অনেক আগে অনেকেই আসছে, যারা হচ্ছে অনেক গ্ল্যামার্স নিয়ে আসছে বাট এখনও পর্যন্ত কিচ্ছু করতে পারে নাই সেই তুলনায়। মাঝে মাঝে সিনেমা ছেড়ে তারা অন্য পেশায় নিয়োজিত হয়ে যায়, যাই হোক সেগুলো বড় বিষয় না। সবচেয়ে বড় ফ্যাক্ট যেটা এখন, সেটা হচ্ছে মেহজাবিন আসছে। আমি বিশ্বাস করি মেহজাবিনের মধ্যে সেই সব অ্যাবিলিটিগুলো আছে, যে অ্যাবিলিটি থাকলে একজন অভিনেত্রী হিসেবে মানুষের কাছে সুপারস্টার হওয়া যায়। কেন এই কথা এইভাবে বলতেছি, অনেকে ভাবতে পারে যে মেহজাবিন নাটক করতো, সেই নাটকের নায়িকাকে কত উপরে তুলে দিচ্ছি। ব্যাপারটা আসলে এরকম না, তার মধ্যে যোগ্যতা আছে, নাটকে অভিনয় করলেই সে ছোট হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। তার মধ্যে যে অ্যাবিলিটি আছে, অ্যাক্টিং অ্যাবিলিটি, সেই অ্যাবিলিটি আমি এখন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলা চলচ্চিত্রের বর্তমানে যতগুলো নায়িকা আছে তার একজনের মধ্যেও নাই। আর এই কারণেই নারী কেন্দ্রিক দুই দুইটা সিনেমা দিয়ে সে অভিষেক করতে পারলো। কেননা আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, বাংলাদেশ বলি বা কলকাতার বলি, ইদিকা পাল বলি বা বাংলাদেশের পরিমণি বলি, মাহিয়া মাহি বলি, যে কোনো নায়িকা, সবাইকে চ্যালেঞ্জ করে বলতে পারবো যে এদের ক্ষেত্রে কি হয় যে নায়ক লাগে, লাইমলাইটে আসার জন্য তাদের সবারই নায়ক লাগছে। বাট মেহজাবিন এমন একটা স্টেজ থেকে আসতেছে, এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করার পর আসতেছে যে সিচুয়েশনে তার অলরেডি একটা ফ্যানবেজ আছে। সে এখন মানে সবার কাছে পরিচিত হওয়ার জন্য, লাইমলাইটে আসার জন্য কোনো একটা প্রযোজক বা নায়কের সান্নিধ্যে তাকে যেতে হবে, ব্যাপারটা এরকম না। তো এই জায়গা থেকে মেহজাবিন খুবই সাপোর্ট পাবে এই ব্যাপারটাতে, যে তার একটা অলরেডি ফ্যানবেজ আছে, আমি নিজে তার ফ্যান। আরেকটা যে সবথেকে স্ট্রং জায়গা তার, সেটা হচ্ছে তার অভিনয় অ্যাবিলিটি, অ্যাক্টিং অ্যাবিলিটি, ভাই দুর্দান্ত। প্রত্যেকটা ওয়েব সিরিজ আপনি খেয়াল করবেন, এই যে আরারাত ছিল, আরারাতে কিছুই ভালো লাগে না আমার তেমন, কিন্তু তার অভিনয়টা ভাই জোশ ছিল। আরেকটা ব্যাপার আমি বরাবরই লক্ষ্য করেছি, আফরানিশো বলি, শ্যামল মাওলা বলি, সবার বিপরীতে মেহজাবিনকে খুবই দুর্দান্ত লেগেছে সবসময়, এবং মেহজাবিন তার জায়গায় পারফরমেন্সটা খুব দুর্দান্ত করেছে। তো অভিনয়ের ব্যাপারে মেহজাবিনের উপর আস্থা রাখাই যায়, এটা শিওর থাকাই যায় যে মেহজাবিন নিরাশ করবে না, হতাশ করবে না তার দর্শকদের। কিন্তু এখানে একটা কথা আছে, একটা আক্ষেপ বোধহয় রয়ে গেল আমার কাছে একজন ভক্ত দর্শক হিসেবে, মেহজাবিনের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে। আমার কাছে যেটা মনে হয় যে মেহজাবিনের আরও ভালো ডেবিউ হতে পারত, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে রায়হান রাফির মতন একজন পরিচালক বাংলাদেশে থাকতে, সে কেন এই যে শঙ্খ দাশগুপ্ত বা হ্যাঁ এরা ভালো, তবে আমি মনে করি যে রায়হান রাফির লেভেলের এখনও তারা না, তাই না? রায়হান রাফির মতন একজন পরিচালক থাকতে কেন সে অন্যান্য পরিচালক দিয়ে অভিষেক ঘটাতে গেল, জানি না, হয়তো মেহজাবিন বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছে। জানি না সে আসলে কেমন সিনেমা করতে যাচ্ছে, কারণ এই সিনেমাগুলো নিয়ে খুব বেশি ধারণা কিন্তু তারা দেয় নাই। এই যে একটা টিজার আসছে প্রিয় মালতীর, এই টিজার দেখে কিচ্ছু বোঝা যাচ্ছে না যে এই সিনেমার কাহিনীটা কী হবে, তবে দেখে বোঝা যাচ্ছে এটুকু যে মেহজাবিন কেন্দ্রিক হতে যাচ্ছে, মানে মেহজাবিন একটা যে চরিত্রে আছে সেই চরিত্রটাই হচ্ছে এই সিনেমার মূল। এটা একটা নারী কেন্দ্রিক সিনেমা, এবং সাবা নামের যে চলচ্চিত্রে সে অভিনয় করেছে সেটাও একটা নারী কেন্দ্রিক সিনেমা, সেটা একটা সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটা, যে পরিচালক সেই পরিচালকের স্ত্রীর জীবন কাহিনী নিয়ে ওই সিনেমাটা সাবা। তো আমি বিশ্বাস করি যে মেহজাবিন অবশ্যই ভালো গল্প ছাড়া এভাবে সিনেমায় আসেনি, দুইটা সিনেমার কাহিনী খুব দুর্দান্ত হতে চলেছে। তবে যে ব্যাপারটা নিয়ে একটু সন্দেহ রয়ে গেছে সেটা হচ্ছে সিনেমার মেকিংটা কেমন হবে, এটা আমি এখনও বলতে পারতেছি না, সেটা ট্রেলার না আসা পর্যন্ত বোঝা যাবে না। তবে হ্যাঁ, প্রোডাকশন হাউস চরকির ব্যানারে যে এই যে প্রিয় মালতী আসতে যাচ্ছে, এটা খুবই গুড সাইন। চরকি খুবই ভালো একটা প্রোডাকশনে রূপান্তরিত হয়েছে, তারা যে প্রজেক্টই করুক, সেটা ওয়েব সিরিজ হোক সেটা সিনেমা হোক, তারা কিন্তু বাজেটের দিক থেকে কোনো কার্পণ্য করে না। তো বন্ধুরা, প্রিয় মালতীর যে টিজার ওটা আমি দেখেছি, আমার কাছে ভালো লেগেছে, ট্রেলার দেখার জন্য আগ্রহ ভিতরে জন্মেছে। তবে খুব বেশি ডিটেলে তারা দেখায় নাই, জাস্ট মেহজাবিন হাসছে এক জায়গায়, মেহজাবিন এক জায়গায় চোখে পানি, বোঝা গেল যে মেহজাবিনের একটা সময় ভালো যায়, তার পরবর্তী সময় খুব স্ট্রাগলের একটা সময় চলে আসে, হয়তোবা একটা নারীর টিকে থাকার গল্প নিয়েই তৈরি হতে যাচ্ছে এই প্রিয় মালতী। তো এই ব্যাপারে ডিটেল ভিডিও আমি পরবর্তী সময়ে আনবো যখন ট্রেলার আসবে। প্রিয় মালতীর টিজার তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। প্রচণ্ড গরম পড়ছে, ভিডিও আর লং করবো না, ভালো থাকো সবাই, আজকে ভিডিও এই পর্যন্তই।